ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে রাফা নগরীর একটি খাবার বিতরণ কেন্দ্রে বুধবার ইসরায়েলি হামলায় অন্তত 5 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছে 22 জন। এদিকে গাজায় সামুদ্রিক করিডোর চালুর ব্যাপারে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলমান অস্থিরতার মধ্যে গাজার যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ নগরীতে বুধবার খাবার বিতরণ কেন্দ্রটির পূর্ব পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই হতাহত হন বহু মানুষ। নিহতদের মধ্যে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থার এক কর্মী ছিলেন বলে জানিয়েছে ইউএনআরডব্লিউএ। এদিকে গাজায় সামুদ্রিক করিডোর চালু করতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে বলে বুধবার মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই করিডোর স্থাপিত হলে প্রতিদিন 2 মিলিয়ন খাবারের পাশাপাশি ঔষধ, পানি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মানবিক সরবরাহ বিতরণ করা সম্ভব হবে। চলমান অস্থিরতার মধ্যেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বিমানবন্দর অবরোধ করে বিক্ষোভ করেছে শত শত মানুষ। নিবির আমিন, নিউজ 24।